नमस्कार बंधुगण, आजकल भिडियो तर जर अलरेडी शोल्डारे जेको जगह चोट लेगे बसे आरा वार्कआउट करार आगे वार्म आप करना तर भिडियो वार्म आपटा अनेकटाई दरकार वार्कआउट करार आगे ये आप देखें वेटा तुलसी वेटा करार आगे किन्तु अवश्य हमारे वार्म आप दरकार ना होले जेको मसल्से जेको भावे मसल पुल हो जो पे जेको समय किन्तु मसल पुल एक बार हो गए तारपर किन्तु आर कोनो वार्कआउट अपनी जतई स्ट्रेंथ थाकुक अपनी किन्तु मन जोरे गायर जोरे करते पारबेन ना कारण ओई जगहटा मसल पुल अलरेडी रयेछे तार जोन्नो आमरा किछु वार्म आप आज के देखाबो जेमन आपनी जदि कोनो दिन शोल्डार करें तार आगे की शोल्डार वार्म आप करा उचित सेटा आमी आज के आपनादेर सामने तुले धरबो स्किप ना करे भिडियोटी देखते थाकुन এবং শিখতে থাকুন। আজকে যেমন শোল্ডারের কিছু ওয়ার্ম আপ দেখাবো, নেক্সট ডে চেস্টের কিছু ওয়ার্ম আপ দেখাবো, যেগুলো যেই কোনো মাসেলসের ওয়ার্কআউট করার আগে সেই মাসেলসটার ওয়ার্কআউট ওয়ার্ম আপ কিন্তু অবশ্যই করে করা উচিত এবং করবেন আপনারা, এইটা জেনে রাখা আপনাদের খুবই দরকার। তো আসুন স্টার্ট করা যাক ওয়ার্ম আপ কিছু। প্রথমে যেই ওয়ার্কআউটটা করব, যেই স্ট্রেচিংটা করব, এটা হচ্ছে সিটেড ডাম্বেল এক্সটার্নাল শোল্ডার রোটেশন। এটা শোল্ডারে স্ট্রেচিংয়ের জন্য বেস্ট এক্সারসাইজ, এটা কিন্তু অবশ্যই আপনারা 15-20 বার অবশ্যই করবেন, দু রাউন্ড করবেন মানে দু সেট। তারপরের এক্সারসাইজটা সেম এইভাবেই, খালি হাতটা শোল্ডারের উপরে উঠিয়ে দিন। এবার দেখুন যেইভাবে ঠিক আমি করছি ঠিক এইভাবেই আপনাকে 10-15 বার করতে হবে, এটাও দু রাউন্ড করবেন। পরের এক্সারসাইজ হচ্ছে স্টিক শোল্ডার রোটেশন, স্টিক রোটেশন। তো এটাও আপনি মোটামুটি 10-15 বার করে করতে পারেন, ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট করতেই পারেন, একটু বেশি কোনো অসুবিধা নেই। তো তার জন্য আপনাকে একটা এরকম স্টিকের ব্যবস্থা করার দরকার আছে এবং তারপর দেখুন এই স্টিকটা ঠিক এইভাবেই একবার ফ্রন্ট অ্যান্ড ব্যাক করবেন, তারপর এটাকে এরকম রাউন্ড করে ঘোরাতে হবে। তো এই এক্সারসাইজগুলো মোটামুটি করলেই আপনার ওয়ার্ম আপ হয়ে যাবে, আশা করি বোঝাতে পারলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যদি আপনাদের কিছু একটু হেল্প করতে পেরেছি বা বোঝাতে পেরেছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আবার কিছু ইনফরমেশান নিয়ে আবার আসবো আমি ফিরে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।